আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি অলি ভাইয়ার বিয়ের অনুষ্ঠানে, অর্থাৎ আজকে আমরা বরযাত্রা নিয়ে এসেছি। এটা ছিল 18 পার্টি হাউস মিরপুর 1 নম্বরে। তো আমরা সবাই চলে এসেছি, আর এই তো বরের গাড়িও চলে এসেছে, বর এখন গাড়ি থেকে নামবে। আর এই তো মাশাল্লাহ আমাদের আরাত এবং আরাতের বাবা, দুজনকেই খুব সুন্দর লাগছে। আর আমরা আজকে ম্যাচিং ম্যাচিং রেড রেড পরে এসেছি। এখন হলো বরের এন্ট্রির পালা, আর এখানে বরের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি চলছে। যারা যারা এখনও অলি ভাইয়ের গায়ে হলুদের ভিডিও দেখেননি, তারা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে এর আগের গায়ে হলুদের ভিডিওটা দেখে আসতে পারেন। তো যাই হোক, এখন আমরা বরযাত্রা নিয়ে চলে যাচ্ছি সেন্টারের ভিতরে। আর এই তো এখানে বরযাত্রায় যেরকম হয় আর কি, বরের গেট ধরেছে বরের জন্য, শরবত এবং মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে বরের শালীরা। বরযাত্রায় কিন্তু এই একটা আনন্দ লাগে, আবার যারা কোনে পক্ষ আছে কোনে পক্ষের আনন্দটা অন্যরকম, যে বরের গেট ধরবে, তারপর জুতা চুরি হয়, হাত ধোয়ায় টাকা দেয়, এটা আবার অন্যরকম আর একটা মজা। তো আমরা আমাদের সেন্টারে এন্ট্রি নিয়ে নিয়েছি আমাদের বরকে নিয়ে, আর এখন আমরা খেতে বসে গিয়েছি। আর এই তো আমাদের আজনও বসে গিয়েছে একটা চেয়ারে, এবং সে বসে বসে চিকেন খাচ্ছে। আর এখানে কোনো পক্ষরা আয়োজন করেছিল পোলাও, টিকিয়া, চিকেন রোস্ট, গরুর মাংস, জর্দা, বোরহানি। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খাবার অনেক মজা হয়েছে এবং আমরা অনেক মজা করে খেয়েছি। তারপর এখানে এই তো অলি ভাইয়াকে সাগরানা থালা দেওয়া হয়েছে, আস্ত খাসি, তারপর আরও বিভিন্ন ধরনের আইটেম। তো অলি ভাইয়া এখানে প্রথমেই খাসির মাথাটা তুলে নিয়েছে, এখন সবাই মিলে আস্ত খাসি খাবে আর কি। আমাদেরও অলি ভাইয়া বলেছিল যে ওনার সাথে বসতে, আমরা আসলে বসিনি, আমরা আগে খেয়ে ফেলেছি, আর আসনাকে নিয়ে এখানে একটু খাওয়া দাওয়া করলে ঝামেলাই হয়ে যাবে, সেজন্য আমরা এখন বসিনি। তবুও অলি ভাইয়া বলছে যে খেয়েছো তো, কী হয়েছে, আবার বসো এখানে। তো আরাতের বাবা গিয়ে মজা করছে অলি ভাইয়ের সাথে, দুষ্টুমি করছে। এই তো আমাদের নতুন ভাবি, আমাদের নতুন ভাবিও কিন্তু আমাদের চাঁদপুরেরই মেয়ে, আমাদের এলাকারই বলতে গেলে। তো এটা শুনে আমার আরও বেশি খুশি লেগেছে যে আমাদের গ্রামেরই আরেকটা মানুষ পেয়ে গেলাম আমরা, আমাদের কাছের মানুষ। ভাবির সাথে অনেক গল্প হয়েছে, ভাবির সাথে পরিচিত হয়েছি, ভালো লেগেছে অনেক। ভাইয়া খাসির মাংস আরাতের আব্বুকে খাইয়ে দিচ্ছে। বরযাত্রায় কিন্তু এই মজাটা অন্য রকমের, যে যে জামাইয়ের জন্য সাগরানা থালা সাজানো হয়, বরযাত্রা যায়, খুবই মজা লাগে, ভালো লাগে, অন্যরকমের একটা আনন্দ। আমার বড় বোনের যখন বিয়ে হয়েছিল তখন আমরা অনেক বেশি মজা করেছি। আপনারা সবাই কিন্তু আমাদের এই নতুন দম্পতির জন্য অবশ্যই দোয়া করবেন। অলি ভাইয়া আরাত বাবুকে একটু মাংস খাইয়ে দিয়েছে, আর আমাদের আরাত বাবুর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর দুইটা, নিচে দুইটা এবং উপরে দুইটা, চারটা দাঁত উঠে গিয়েছে। এখন সে মাশাল্লাহ সব কিছু খেতে পারে, তো সেই জন্য আরাধনাকে আমরা একটু খাওয়াচ্ছি আমাদের সাথে ঘুরিয়ে ফিরিয়ে। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা স্টেজে চলে এসেছি কিছু ছবি তোলার জন্য, বিয়ে বাড়িতে এসেছি। যদি সুন্দর সুন্দর কিছু মোমেন্ট ক্যাপচার না করতে পারি তাহলে কি হয়। এই তো আমাদের নব দম্পতিরা সুন্দরভাবে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করছে, তো ওনাদের ফটোগ্রাফার বিভিন্ন ধরনের পোজ শিখিয়ে দিচ্ছে আর ওনারা সেই অনুযায়ী করছে। আর এই তো পাশেই আমার কোলে আরাধনা ঘুমিয়ে গিয়েছে। আরাধনাকে সবসময় আমি টাইমলি সব কিছু করাই, টাইমলি ঘুমায়, টাইমলি খায়, টাইমলি গোসল করে। তো এই ওর টাইমের কিন্তু একটু হেরফের হয়ে গেলে ও অস্থির হয়ে যায়, তো সেজন্য ওকে আমি পুরোটা সময় কমফোর্ট জোন দেওয়ার চেষ্টা করি। এবং আলহামদুলিল্লাহ আরাধনা মাশাল্লাহ অনেক ভদ্র একটা বাচ্চা, একটুও আমাকে জ্বালায় না। সবাই আমাদের আরাধনার জন্য কিন্তু দোয়া করবেন। আমার আজকের আউটফিটটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি আজকে সুন্দর লাল টুকটুক একটা শাড়ি পরেছি। আর এখন হলো বিদায়ের পালা, আসলে কোনে পক্ষের জন্য এই মোমেন্টটা অনেক বেশি কষ্টদায়ক।
তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আসলে কোনে পক্ষ বিদায় দিতে দিতে এখানে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, যেহেতু আমাদের অনুষ্ঠানটা দুপুরে ছিল, সন্ধ্যা হয়ে গিয়েছে। একটু তো সময় লাগবেই, আসলে বিয়ের অনুষ্ঠান বলে কথা। তো এখানে উলি ভাইয়া আর ভাবি চলে আসছে, এখন ওনারা গাড়িতে উঠে যাবে। আর এখানে ভাবিকে ভাবির ভাইয়া বাবা মা সবাই বিদায় দিচ্ছে, সবাই কান্নাকাটি করছে। তো আমরা এখানে বাইরে দাঁড়িয়ে ছিলাম, ওনাদের জন্য ওয়েট করছি। এই মোমেন্টটা সত্যি একটা মেয়ের জন্য অনেক কষ্টের, যে নিজের পরিবার ছেড়ে, এত বছর যে পরিবারে ছিল, বড় হয়েছে ছোটবেলা থেকে, সেই পরিবারটা ছেড়ে অন্য একটা নতুন পরিবারে যাচ্ছে। সবাই কেমন হবে, অ্যাডজাস্টমেন্টটা ঠিকভাবে হবে কি না, সেই একটা প্রেশার থাকে, টেনশন থাকে। যাই হোক, ওনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, ওনারা যাতে ভালোভাবে সংসার করতে পারে, সুন্দরভাবে সংসার করতে পারে এবং ওনাদের সংসারে সুখ শান্তি বিরাজ করুক। এখন এই তো আমরা আমাদের বাইকের কাছে চলে এসেছি, আমরা আমাদের বাইক দিয়ে এসেছিলাম, বাইক দিয়ে আবার বাসে চলে যাব। আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লেগেছে, আর এরকম বিয়ের প্রোগ্রাম কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। আর আমাদের আউটফিট কেমন ছিল এবং আমাদেরকে কেমন লাগছে এটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।